কিন্তু দুইটা পুঁজি দিয়ে যদি আমি যেতে পারি, তাম পুরো জীবন যদি দুইটা পুঁজি অর্জন করে কবর পর্যন্ত যেতে পারি, তো তাহলে ফুস্তু রাব্বিল কাবা, তাহলে আমি কাবার মালিকের কসম কামিয়াব। এই দুইটা পুঁজি যদি আমি নিয়ে যেতে পারি, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমি হলাম সবচাইতে বড় কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, সেই হলো সফলতার চরম শিখরে পৌঁছে গেল, সেই প্রকৃত সফল। আর আমি জান্নাতে ঢুকতে পারবো, দুইটা মিশন, দুইটা কাজ, দুইটা পুঁজি আমি আমার জীবনে অর্জন করতে পারলে আমি জান্নাতে ঢুকে যাব। কি পুঁজি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা পুঁজি তুমি সারা জীবনে অর্জন করো, দুইটা পুঁজি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা পুঁজি অর্জন করে তুমি যদি যেতে পারো, আল্লাহ পাক বলেন আমি তোমাকে মেহমান বানাবো, আমি মেজবান হব, তুমি মেহমান হবে। তো আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করবেন কোথায়? আল্লাহ পাক বলেন আমি যত মেহমানখানা তৈরি করেছি এর ভিতরে সবচেয়ে ভিআইপিটাতে তোমাদেরকে মেহমানদারি করবে। আল্লাহ পাকের মেহমানখানাকে আমরা কি বলে চিনি? জান্নাত বলে চিনি, বেহেশত বলে চিনি। সকল বেহেশতের ভিতরে সবচেয়ে দামি ভিআইপি হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের এই জান্নাত কি পরিমাণে ভিআইপি, কত দামি, কত উন্নত মানের, এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইলে লম্বা হাদিস বলতে হবে। লম্বা হাদিস আমি বলবো না, আমার অন্য কথা বলা টার্গেট, কিছু অংশ শুধু বলি। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাকে পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, আমরা কিন্তু 100 পয়গম্বরের নামও বলতে পারবো না। কোরআন শরীফের ভিতরে 24-25 জন পয়গম্বরের নাম আর নাই। হাদিস আমরা খুঁজে খুঁজে হয়তো 100 পয়গম্বরের নাম খুঁজে বের করতে পারবো, এর চাইতে বেশি বলতে পারবো না। অথচ আল্লাহ পাক নবী আর রসুল পাঠাইছেন 100,000-এর উপরে, 100,000-এর উপরে। এর ভিতরে একজন পয়গম্বরের আলোচনা কোরআন শরীফের ভিতরে বেশি আসছে অন্য নবীদের তুলনায়। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার আলোচনা তো থাকবেই, কারণ কোরআন তার উপরেই নাজিল হয়েছে। অতীতের নবীদের ভিতরে একজন নবীর আলোচনা বেশি আসছে, সেটা হযরত মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম একে তো নবীজির কাছাকাছি টাইমের নবী, কারণ মুসা আলাইহিসসালাম আর আমাদের নবীর মাঝখানে একজন নবী, উনি কে? হযরত ঈসা আলাইহিসসালাম। এই জন্য কাছাকাছি টাইমের নবী। আর হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পৃথিবীর সবচাইতে বড় কাফের সময়, সেটা হলো ফেরাউন। পৃথিবীর সবচাইতে জটিল সিরিয়াস একজন কাফের, সে হলো ফেরাউন। পৃথিবীতে খোদাই দাবি করার অনেক মানুষ পৃথিবীতে ছিল, কিন্তু ফেরাউনের মতো খোদাই দাবি করার মতো সেকেন্ড কেউ ছিল না। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, দুনিয়াতে কত খোদার দাবি কতজনে করছে, আমি সবার চাইতে বড় খোদা। তো সবচাইতে বড় সিরিয়াস বড় কাফের মোকাবেলায় আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন। এ কারণে মুসা আলাইহিসসালামকে অনেক অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, ওনার আলোচনাটা বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের সাথে দূর পাহাড়ে কথাও বলেছেন,